পর্ব ৩২। আমাদের জীবন ব্যবস্থায় বিষণ্ণ হওয়া অবাঞ্ছিত। যদি তোমরা ইমানদার মুমিন হয়ে থাকো, তবে তোমরা তোমাদের শত্রুদের বিরুদ্ধে দুর্বল হয়ো না এবং দুশ্চিন্তাও করো না। সূরা আলী ইমরান। তাদের নিয়ে দুশ্চিন্তা করো না ও তারা যে ষড়যন্ত্র করে তার কারণে মনোক্ষুণ্ণ হয়ো না। সূরা নাহল। বিষণ্ণ হয়ো না, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। সূরা তাওবা। সত্যিকারের ইমানদারদের প্রসঙ্গে আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন যে তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিতও হবে না। সূরা বাকারা। বিষণ্ণতা মনের কাজ করার ইচ্ছা শক্তিকে পক্ষাঘাতগ্রস্ত করে অকেজ বানিয়ে দেয়। বিষণ্ণতা মানুষকে কাজ করতে বাধ্য না করে, বরং কাজ না করতে বাধ্য করে। দুঃখ বোধ করে আত্মার কোনো লাভ হয় না। শয়তানের সবচেয়ে প্রিয় কাজ হল ইবাদত গুজার ব্যক্তিকে বিষণ্ণ করে দেয়া, যাতে সে ক্রমাগত ইবাদত না করতে পারে। মোল্লা বলেন, মুমিনদেরকে বিষণ্ণ করার জন্য শয়তানের পক্ষ থেকে গোপন পরামর্শ বা চক্রান্ত করা হয়ে থাকে। সূরা মুজাদালা। নিম্নোক্ত হাদিসখানিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনজন সঙ্গীর মাঝ থেকে একজনকে বাদ দিয়ে অপর দুজনকে গোপন পরামর্শ করা নিষিদ্ধ, কেননা এই কাজ তৃতীয় ব্যক্তির দুঃখের কারণ হবে। কিছু কিছু কঠোর মনা মানুষ যা বিশ্বাস করে তার বিপরীতে ইমানদারদের দুঃখিত হওয়া নয়, কারণ দুঃখ বোধ এমন এক অবস্থা যা মন মানসিকতার ক্ষতি করে। মুসলমানদেরকে অবশ্যই দুঃখ বিষণ্ণতা দূর করতে হবে এবং আমাদের জীবন ব্যবস্থায় বৈধ সকল পন্থায় এর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। দুঃখ করাতে প্রকৃত কোনো লাভই নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচের দোয়াতে এর থেকে পানাহ চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান। হে আল্লাহ, আমি আপনার নিকট ভবিষ্যতে দুশ্চিন্তা, উদ্বিগ্নতা এবং অতীতের দুঃখ বেদনা থেকে আশ্রয় প্রার্থনা করি। এই হাদিসে উদ্বিগ্নতার সাথে দুঃখ বেদনাকে যোগ করা হয়েছে। এ দুইয়ের মাঝে পার্থক্য হলো, যদি ভবিষ্যতে কি ঘটবে এই দুর্ভাবনা হয় তবে আপনি উদ্বিগ্নতা বোধ করেছেন, আর যদি অতীতের ঘটনা নিয়ে মন খারাপ হয় তবে আপনি দুঃখ বোধ করছেন। উভয়টাই মনকে দুর্বল করে, অক্ষমতা সৃষ্টি করে ও ইচ্ছা শক্তিকে দমন করে। উপরে যা বলা হলো তা সত্ত্বেও মাঝে মাঝে দুঃখ বোধ অলঙ্ঘনীয় ও প্রয়োজনীয় হতে পারে। বেহেশতবাসীরা জান্নাতে প্রবেশ করবে। সকল প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহরে প্রাপ্য, যিনি আমাদের থেকে সব দুশ্চিন্তা দূর করে দিয়েছেন। এই আয়াত থেকে বোঝা যায় তারা ইহ জীবনে তেমন দুঃখগ্রস্ত ছিল যেমন নাকি তারা অন্যান্য সমস্যা কবলিত হয়েছিল। উভয়টি তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। সুতরাং যখন কেউ দুঃখ পীড়িত হয়, এটাকে এড়ানোর কোনো পথ থাকে না, তখন সে পুরস্কৃত হয়। কেননা দুঃখ এক ধরনের কষ্ট এবং মুমিন ব্যক্তি কষ্ট ভোগ করার কারণে পুরস্কৃত হবে। তবুও মুমিন ব্যক্তিকে অবশ্যই দোয়ার মাধ্যমে ও অন্যান্য কার্যকর উপায়ে দুঃখ বোধ দূর করতে হবে, যেমনটি মহান আল্লাহর বাণীতে বুঝতে পারা যায়। তাদের কোনো অপরাধ নেই যারা আপনার নিকট বাহনের জন্য এসেছিল এবং আপনি তাদের বলেছিলেন, আমি তোমাদের জন্য কোনো বাহন পাচ্ছি না। তারা অর্থ ব্যয়ে অসামর্থ্যতার কারণে অস্ত্র বিগলিত নয়নে ফিরে গেল। এখানে তাদের দুঃখের কারণে তাদের প্রশংসা করা হয়নি, বরং দুঃখ সত্ত্বেও তাদের দৃঢ় ইমানের প্রশংসা করা হয়েছে। কিন্তু এর সাথে এ কথার ইঙ্গিত কথা হলো যে তারা দুঃখিত হতে বাধ্য হয়েছিল। এ ঘটনা ঘটেছিল তখন যখন তারা অর্থাভাবে প্রয়োজনীয় রসদ
জোগাড় করতে না পারায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এক যুদ্ধাভিযানে যোগ দিতে পারেনি। এই আয়াতটি মুনাফিকদের স্বরূপও উদ্ঘাটিত করেছিল, কারণ তারা যুদ্ধে যোগ না দেওয়ার কারণে দুঃখিত হয়নি। সুতরাং শুভ দুঃখ হল তা যে সৎ কাজ করতে পারার কারণে বা পাপ করার কারণে উদ্ভূত হয়। যখন কেউ আল্লাহর হক আদায় করার ব্যাপারে অবহেলা করার কারণে দুঃখ বোধ করে, তখন সে সঠিক পথে প্রতিষ্ঠিত লোকদের বৈশিষ্ট্যই প্রদর্শন করে, যেমনটি নিম্নের হাদিসে ইঙ্গিত করা হয়েছে। মুমিনদের উপর উদ্বিগ্নতা, সংকট, অভাব, অনটন বা দুঃখ কষ্ট নামে যা কিছুই আপতিত হোক না কেন, আল্লাহ তাআলা এটাকে তার পাপের প্রায়শ্চিত্তের কারণ বানাবেন। এ কথা থেকে বোঝা যায় যে মুমিনগণ দুঃখ কষ্ট পরীক্ষার দ্বারা জর্জরিত হয় এবং এর বিনিময়ে তাদের কিছু পাপ মাফ হয়। যাই হোক, এতে এ কথা বোঝায় না যে দুঃখ বোধ কাঙ্ক্ষিত কোনো কিছু, দুঃখ বোধকে ইবাদত মনে করা, দুঃখ করা মুমিনদের উচিত নয়। দুঃখ বোধ করা যদি প্রকৃত কথা হতো, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম দুঃখিত হতেন, কিন্তু তিনি কখনো অভাব বোধ করতেন না, বরং তার চেহারা মোবারক সদা হাস্য থাকত, তার আত্মা থাকত পরিতৃপ্ত, তিনি সর্বদা হাসি খুশি থাকতেন। হিন্দের বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা বিষণ্ণ থাকতেন। এ প্রসঙ্গে বলতে হয় এটি মুহাদ্দিসগণ দ্বারা অপ্রমাণিত, কেননা এ বর্ণনাকারীগণের মধ্যে একজন অজ্ঞাত ব্যক্তি আছেন। এটা শুধু এর রাবিদের সনদের দুর্বলতার কারণেই দুর্বল নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃত পক্ষে যেমন ছিলেন তার বিপরীত হওয়ার কারণেও দুর্বল। আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এটি একটি ইসরায়েলি বর্ণনা যা তাওরাতে আছে বলে দাবি করা হয়, তবুও এতে অবশ্যই সঠিক ভাবার্থ আছে, কেননা মুমিনগণ সত্যি তাদের গুনাহের কারণে দুঃখবোধ করেন এবং পাপীরা সদা খেলতামাশায় ব্যস্ত, চপল, হালকা ও আনন্দিত। অতএব যদি ইমানদারদের অন্তরে ব্যথা লাগে, তবে তা ন্যাক কাজ করার সুযোগ হারানো বা পাপ কাজ করার কারণেই। এটা পাপীদের বিষণ্ণতার বিপরীত, যাদের দুঃখের কারণ দৈহিক আনন্দ বা পার্থিব সুবিধা হারানো। তাদের আকুল, আকাঙ্ক্ষা, উদ্বিগ্নতা, বিষণ্ণতা সবসময় উদ্দেশ্যেই এবং অন্য কিছুর জন্যই নয়। ইয়াতে মহান আল্লাহ তাআলা তার নবী ইসরাইল আলাইসাল্লাম, ইসরাইল আলাইসাল্লাম ইয়াকুব আলাইসাল্লামের আরেক নাম সম্বন্ধে বলেন, দুঃখের তার দৃষ্টিশক্তি হারিয়ে গিয়েছিল ও তিনি ছিলেন মর্মাহত। সূরা ইউসুফ। তার প্রিয় পুত্রকে হারানোর কারণে তার দুঃখের কথা এখানে আমাদেরকে জানানো হলো। শুধু ঘটনা জানানোর কারণেই কোনো কিছু অনুমোদিত বা অননুমোদিত হয়ে যায় না। আসল কথা হলো আমাদেরকে দুঃখ বোধ করা থেকে আশ্রয় প্রার্থনা করতে আদেশ করা হয়েছে। যেহেতু এটা দুঃখবোধ তার শিকারের মাথার উপর বিশাল মেঘ খণ্ডের মতো ভেসে বেড়ায় এবং এমন এক প্রাচীর যা তাকে মহৎলোকে পৌঁছতে বাধা প্রদান করে, এতে কোনো সন্দেহ নেই যে বিষণ্ণতা একটা ফিতনা ও কষ্ট এবং কিছু রোগ সদৃশ। যাই হোক, বিষণ্ণতা এমন কিছু নয় যেটাকে ধার্মিকদেরকে কায়মনোবাক্যে কামনা করতে হবে বা চেষ্টা করে বর্জন করতে হবে। আপনাকে নির্দেশ করা হয়েছে সুখ শান্তির উপায় অন্বেষণ করতে, আপনার জন্য একটি শুভ জীবন মঞ্জুর করার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করতে, এমন শুভ জীবন যা আপনাকে একটি স্বচ্ছ পরিচ্ছন্ন বিবেক ও একটি প্রশান্ত মন উপহার দিবে। এই সুখ অর্জন করা একটি প্রাথমিক পুরস্কার ও এমন একটি বিষয় যা কিছু কিছু লোকের কথায় নিম্নলিখিতভাবে করা হয়েছে, আর তা হল, এ পৃথিবীতে একটি স্বর্গ আছে, আর যে এ স্বর্গে প্রবেশ করবে না সে পরকালের স্বর্গেও প্রবেশ করতে পারবে না। হাদিস শরীফে আছে, দুনিয়া মুমিনদের জেলখানা। সুতরাং এ দুটি কথা পরস্পর বিরোধী মনে হচ্ছে। আসল কথা হলো দুনিয়া কষ্টের জায়গা, ওয়া সত্ত্বেও দুঃখ বোধ না করে বরং স্রষ্টার প্রতি কৃতজ্ঞ ও সন্তুষ্ট থেকে দুনিয়া নামক এই নরককে স্বর্গে পরিণত করা যায়।